ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে অন্নপূর্ণার ভাণ্ডারে মা আপনাদের জন্য বানিয়ে দেখাবে ওরিও বিস্কুট দিয়ে চকলেট কেক। আর এই চকলেট কেকটা বন্ধুরা উইদাউট চকলেট, এগ, বাটার, সুগার ছাড়াই তৈরি করে নিয়েছে মা। আর মাত্র তিনটে ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু এই চকলেট কেকটা তৈরি হয়ে গেছে। তো দেখে নিন রেসিপিটা। স্বাগত বন্ধুরা, আমি চলে এসেছি আজ অন্নপূর্ণার ভাণ্ডারে। আজকে আপনাদের করে দেখাবো ওরিও বিস্কুট দিয়ে চকলেট কেক। ওরিও বিস্কুট দিয়ে চকলেট কেক বানাতে মা নিয়ে নিয়েছে এখানে 10 প্যাকেট ওরিও বিস্কিট। আর এখানে মা দুরকম ফ্লেভারের ওরিও বিস্কিট নিয়েছে। ফ্লেভার ঠিক নয় বন্ধুরা, দুরকম ক্রিম আছে, একটা চকলেট ক্রিম আছে, একটা হোয়াইট ক্রিম আছে। তো আপনারা চাইলে যে কোনো একরকম দিয়েও করতে পারেন। তো মা এখানে দুরকম পেয়েছে, তো দুরকমই নিয়ে নিয়েছে। এবার এক এক করে বিস্কিটের প্যাকেটগুলো কেটে নেওয়া হচ্ছে কাছি দিয়ে, আর বিস্কিটগুলোকে একটা বোলের মধ্যে ঢেলে নেওয়া হবে। বানিয়ে নিয়েছে একটা বোল, আর এর মধ্যেই সমস্ত বিস্কুট প্রথমে প্যাকেট কেটে ঢেলে নেওয়া হবে। তো সমস্ত বিস্কুটের প্যাকেট মা কেটে নিয়েছে। এবার পালা হচ্ছে এর ভেতর থেকে ক্রিমগুলোকে আলাদা করে নেওয়ার। তো প্রতিটা বিস্কিট থেকে কিন্তু এইভাবে ছুরি দিয়ে চেঁচে চেঁচে ক্রিমগুলোকে আলাদা করে নিতে হবে। আর এই ক্রিমগুলো দিয়ে কী করে গোলাপ ফুল বানানো যায় সেটাও দেখাবো বন্ধুরা। এর আগেও একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম কী করে ক্রিম দিয়ে গোলাপ ফুল বানানো যায়, তো আর একবার দেখে নেবেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো আগের ভিডিও। তো দেখতে থাকুন মা কীভাবে এবার কেকটা বানাচ্ছে। এক এক করে সমস্ত বিস্কুটগুলো থেকে কিন্তু ক্রিমগুলোকে বার করে নেওয়া হচ্ছে। ক্রিম এক সাইড দিয়ে ভেঙে যাচ্ছে, তবে কোনো অসুবিধা নেই বন্ধুরা, আপনারা এইভাবে চেঁচে চেঁচে ক্রিমগুলোকে সাবধানে নিয়ে নেবেন। তো দেখুন বন্ধুরা, সমস্ত বিস্কুট থেকে ক্রিমগুলোকে আলাদা করে নেওয়া হয়েছে। বাটির মধ্যে শুধুমাত্র বিস্কিটগুলো আছে, ক্রিমগুলো কিন্তু আলাদা করে নেওয়া হয়েছে। এবার একটা ভারী জিনিস দিয়ে মা বিস্কুটগুলোকে একটু ক্রাশ করে নিচ্ছে, যাতে গ্রাইন্ডারে দিলে তাড়াতাড়ি এটার ডাস্টটা হয়ে যায়। আপনারা ডাইরেক্টও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো মা একটু ডাস্ট করছে যাতে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, বেশ খানিকটা মা ক্রাশ করে নিয়েছে। এবার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছে ক্রাশ বিস্কিটগুলো। গ্রাইন্ড করা হয়ে গেছে, দেখুন একটা ডাস্ট রেডি হয়ে গেছে বিস্কিটের। একটুও কিন্তু গোটা অংশ নেই, একদম ডাস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে উষ্ণ গরম দুধ, আর এই উষ্ণ গরম দুধ দিয়ে কিন্তু পুরো কেকের ব্যাটারটা বানানো হবে। মাত্র তিনটে ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু এই চকলেট কেকটা কিন্তু বানানো হয়ে যাবে। একটা হচ্ছে বিস্কিট, আর একটা হচ্ছে দুধ, আর আরেকটা দেখতে থাকুন। তো অল্প অল্প করে দুধ দেওয়া হচ্ছে বন্ধুরা, যাতে ব্যাটারটা ঠিক মতো গোলা হয়। একসাথে দুধ দিলে আপনারা থিকনেসটা বুঝতে পারবেন না, তাই অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা বানাতে হবে। একবারে যদি অনেকটা দুধ আপনারা দিয়ে ফেলেন বন্ধুরা, তাহলে কিন্তু কেকের জন্য যে থিকনেসটা দরকার ব্যাটারের, সেই থিকনেসটা কিন্তু আসবে না, পাতলা হয়ে যেতে পারে বা শক্ত হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু পুরো ব্যাটারটা গুলে নিতে হবে এইভাবে। দেখুন একটা চকলেটি ভাব চলে আসছে, কোনো রকম চকলেট ইউজ না করেই, কোনো বাটার ইউজ না করেই, কোনো চিনি ইউজ না করেই। প্রায় 2 থেকে 2.5 কাপ মতো দুধ লাগলো বন্ধুরা এটা ব্যাটারটা বানাতে।
আর একটু পাতলা ব্যাটার হবে, ভালো করে গুলে নেওয়া হচ্ছে। এই দেখুন বন্ধুরা, স্মুথ একটা ব্যাটার রেডি হয়ে গেছে কেকের জন্য। পুরো ব্যাটারটা কিন্তু রেডি, এই রকম থিকনেসটা কিন্তু আসবে ব্যাটারের, তবে কিন্তু আপনার কেকটা খুব সুন্দর ফ্লাফি হবে। মা একটা স্টিলের মোল্ড নিয়েছে, আর স্টিলের মোল্ডের নিচের অংশটার মাপ নিয়ে একটা পেপার মা কাট করে নিয়েছে। প্রথমে এই স্টিলের মোল্ডে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছে চারদিকে, পুরো ভালো করে কিন্তু অয়েলটাকে চারদিকে ব্রাশ করে নিতে হবে। এই যে এই পেপারটা মা কাট করে নিয়েছে এই মোল্ডের তলার অংশটার মাপ নিয়ে, তো এইভাবে বসিয়ে দিতে হবে পেপারটা। আপনাদের বাড়িতে যদি বাটার পেপার থাকে আপনারা বাটার পেপারও ইউজ করতে পারেন, তো আমাদের বাড়িতে বাটার পেপারটা ছিল না, তাই মা এইভাবে বাটার পেপার বানিয়ে নিচ্ছে। পেপারটার ওপরও খানিকটা অয়েল ব্রাশ করে দিচ্ছে। আপনাদের বাড়িতে যদি বাটার পেপার থাকে বন্ধুরা, তাহলে এর ওপর অয়েল ব্রাশ করার কোনো প্রয়োজন হবে না। পুরো অয়েল দিয়ে ভালো করে কভার করে দেওয়া হলো মোল্ডটা। এবার এটা একটু সরিয়ে রাখা হবে। এবার যে কেকের ব্যাটারটা বানানো হয়েছিল তার মধ্যে দেওয়া হচ্ছে ইনো বা ফ্রুট সল, এটা হচ্ছে 3 নম্বর ইনগ্রিডিয়েন্টস বন্ধুরা। একটা লাগছে ওরিও বিস্কিট, দুধ, আর এই হচ্ছে ইনো। এই 3টে ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু পুরো চকলেট কেকটা রেডি হয়ে যাবে। ইনোটা ব্যাটারের মধ্যে দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে এটাকে ফাটানো যাবে না বন্ধুরা, জাস্ট ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে দেখুন মিশিয়ে নেওয়া হচ্ছে, কোনো রকম বাটার, সুগার, অয়েল, ময়দা কিছুই কিন্তু ইউজ করা হলো না। ব্যাটার আমাদের রেডি কেকের জন্য। এবার মোল্ডের মধ্যে ঢেলে নেওয়া হচ্ছে ব্যাটারটা। পুরো ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢালা হচ্ছে। ব্যাটারটা ঢালা হয়ে গেছে, মোল্ডটাকে একটু ঠুকে নিয়ে সেট করে নেওয়া হচ্ছে যাতে সমানভাবে চারদিকে ছড়িয়ে যায়। ওদিকে গ্যাস ওভেনে মা প্রিহিট করতে দিয়েছিল, একটা ফ্রাইং প্যান প্রিহিট করা আছে, দেখুন ধোঁয়া উঠছে। তার মধ্যে একটা স্ট্যান্ড বসানো আছে, কোনো রকম বালি বা নুন কিছুই দেওয়া হয়নি, ডাইরেক্ট স্ট্যান্ডের উপর বসিয়ে দেওয়া হলো। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে 45 মিনিটস এইভাবে রেখে দিতে হবে। কেকটা যতক্ষণ বেক হচ্ছে আমি দেখিয়ে দেবো কি করে ক্রিম দিয়ে রোজ বানাতে হয়। দেখুন আমি একটা বানিয়ে ফেলেছি অলরেডি। এইভাবে ক্রিমটাকে রোল করতে হবে, রোল করে ক্রিমগুলোকে হাফ হাফ করে কেটে কেটে এর এইভাবে পাপড়িগুলোকে বানিয়ে ফেলতে হবে। দেখুন আমি বানিয়ে ফেলেছি কয়েকটা রোজ, আর ওইদিকে 45 মিনিটস হয়েও গেছে, তো এবার ঢাকাটা খোলা হচ্ছে, চেকিং করা হবে। দেখুন কেকটা খুব সুন্দরভাবে ফুলে গেছে, একটা টুথপিক দিয়ে চেক করা হচ্ছে। দেখুন টুথপিক পুরো পরিষ্কার, তার মানে কেকটা কিন্তু একদম সম্পূর্ণ বেক হয়ে গেছে। কেকটা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা করে তবে ডিমোল্ড করতে হবে। আর দেখুন যত ঠান্ডা হয়েছে সাইড থেকে কিন্তু ছেড়ে এসছে কেকটা, তো মা ডিমোল্ড করে নিচ্ছে। এবার প্লেটটাকে উল্টিয়ে, প্লেট উল্টানো হয়ে গেছে খুব সহজেই, দেখুন ডিমোল্ড হয়ে গেল। এবার পেপারটা সরিয়ে নেওয়া হবে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর বেক হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে, আর চারদিক থেকে সমানভাবে কিন্তু ফুলেছে, ভীষণই সফট এই কেকটা হয় বন্ধুরা। বাড়িতে আপনারা অবশ্যই বানাবেন। আর যে ক্রিমের ফুলটা আমি বানিয়েছিলাম রোজটা, ওটা দিয়ে মা একটু ডেকোরেট করে দিচ্ছে। একটা সাদা রোজ বানিয়েছিলাম, আর চকলেট ক্রিমটা দিয়ে আমি বানিয়েছিলাম কয়েকটা চকলেট রোজ। তো এইভাবে
অন্য কিছু ক্রিম ছাড়াই আপনারা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন কেক, চকলেট কেক, আর তার ডেকোরেশনও করে নিতে পারবেন। তো আশা করি মায়ের হাতের এই চকলেট ওরিও কেকটা ভালো লেগেছে বন্ধুরা। যদি ভালো লাগে মায়ের হাতের এই চকলেট ওরিও কেকটা, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, পাশে বেল আইকনটা প্রেস করে অল অপশনে ক্লিক করে দেবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।